দর্শক, এবারে দেশের বাইরের খবর। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে লন্ডনে অনুষ্ঠিত হলো ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড 2012। ব্রিটেন ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে শতাধিক সেলিব্রিটি, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা এতে অংশ নেন। লন্ডন থেকে এই অনুষ্ঠানের বিস্তারিত জানাচ্ছেন এম এ আর মুরাদ, সাথে ছিলেন মোহাম্মদ ইমরান। লন্ডনে অষ্টমবারের মতো অনুষ্ঠিত হলো কারি শিল্পে অস্কার খ্যাত ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড 2012। প্রতি বছর কয়েক হাজার পাবলিক নমিনেশন বাছাই করে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এবার 9টি রিজিয়ন থেকে প্রায় 10টি রেস্টুরেন্ট ছাড়াও মোস্ট ইনোভেটিভ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ রেস্টুরেন্টার্সদের পুরস্কৃত করা হয়। আজকে এই অনুষ্ঠানের যে প্রতিফলন, এটা হয়তো আপনারা অবশ্যই দেখতে পেরেছেন যে কীভাবে মানুষ, প্রতিটি অঞ্চলের মানুষ এই জায়গায় এসে তারা যে মানুষকে সম্মানিত করা করতে পেরেছি, এটা আমাদের জন্য বিশাল পাওয়া। ব্রিটেনের কারি ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রণ মূলত বাঙালিদের হাতে। এই শিল্পে কাজ করছে প্রায় 80,000 ক্যাটারার্স, ব্রিটিশ অর্থনীতিতে যাদের অবদান 3.6 বিলিয়ন পাউন্ড। The last 8 awards can receive a nom, and it's always a very enjoyable experience. So yeah, it's a fantastic evening out. And we just won the London Suburbs Restaurant of the Year, and very thrilled, very pleased, shocked as well, and but over the moon. So very pleased to win this today. British Curry Awards, and it's getting better and better. The competition is getting tougher and tougher. কয়েক ঘণ্টাব্যাপী জমকালো অনুষ্ঠান পরিচালনা করেন বিবিসি রেডিওর উপস্থাপক রবি বিন্নার। বিশ্বমন্দায় ব্রিটেনের বিভিন্ন শিল্পের পাশাপাশি কারি শিল্প যখন বিধ্বস্ত প্রায়, তখন কারি শিল্পের অস্কার খ্যাত এই ব্রিটিশ কারি অ্যাওয়ার্ডের মাধ্যমে এই ব্যবসায়ের ব্যবসায়ীদের মনে নতুন প্রাণের সঞ্চার হবে বলে আশা করছে সবাই। লন্ডনের বেটারসিয়া এভলিউশন হল থেকে এম এ আর মুরাদ, চ্যানেল আই।